নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। কুটিনি পর্ব ঘিরে অশান্ত হয়ে উঠল মেমারি। এ ব্যাপারে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। খণ্ডকোষ পঞ্চায়েত সমিতি ও খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের একটি নির্দল প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সেটি বাতিল হয়ে যায়। বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অজয় প্রামাণিকের স্মরণসভা অনুষ্ঠিত হল বুধবার। মঙ্গলকোট বিরোধী শূন্য হওয়ায় আপাতত দেওয়ালে প্রচারের পরিবর্তে চলছে বিভিন্ন উন্নয়ন তুলে ধরার কাজ। জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলল স্কুটিনি পর্ব। শেয়ারাবাজার রহমানিয়া আলামিন মিশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার। 16 নম্বর ওয়ার্ড তেলিপুকুর এলাকায় গাজন উৎসবের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। আসছে বিস্তারিত খবরে। স্কুটিনি পর্ব ঘিরে অশান্ত হয়ে উঠল মেমারি। এ ব্যাপারে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বুধবার ছিল পঞ্চায়েতের ভোটের স্কুটিনি পর্ব। পূর্ব বর্ধমান জেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে স্কুটিনি পর্ব শেষ হয়, যদিও মেমারি 1 নম্বর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেবার পর স্কুটিনি পর্ব অনুষ্ঠিত হয়। এদিন স্কুটিনি পর্ব চলার সময় এক সিপিআইএম কর্মীর বাড়ি লক্ষ্য করে পাথর ইট ছোড়ে তৃণমূল দুষ্কৃতীরা বলে অভিযোগ। সিপিআইএম নেতা অভিজিৎ কোনার জানান, সকাল 10টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা তার দিদির বাড়িতে হামলা চালায়। আজকে তো নমিনেশন স্কুটনির বিষয় ধার্য ছিল, সেই অনুযায়ী আমাদের সব যারা স্কুটনির জন্য যাওয়ার দরকার তারা গিয়েছিল, কিন্তু 9:30 থেকেই বিডি অফিসের মুখে তৃণমূলের লাঠি, হকি স্টিক, উইকেট, হাতে স্পোর্ট, তারপরে হচ্ছে যে কাটারি, এইসব নিয়ে দাঁড়িয়ে থেকে ওই ত্রিসীমানায় ওরা যাকে ঠিক করবে তারা বাদ দিয়ে কেউ ঢুকতে পারবে না। সুতরাং আমাদের যারা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার এই কদিন ধরে নমিনেশন ফাইলটা করা হয়েছিল এই বিডি অফিসের মুখেই আমার দিদির বাড়ি থেকে। সুতরাং এইসব যখন এবার তাণ্ডবের ভেতর দিয়ে ওইখানে বিরোধী শূন্য করে ফেলা গেল, এরপরে ওদের তো কিছু কাজ চাই, সেই কাজ হচ্ছে এবার বাড়ি ভাঙচুর। অথবা আমার দিদির বাড়ি থেকে যেহেতু এই কদিনে নমিনেশন ফাইল হয়েছিল, এরপরে ওদের আক্রোশটা গিয়ে পড়লো আমার দিদির বাড়ির উপর। রাস্তা থেকে ইন পাটকেল ছুঁড়ে সমস্ত কাঁচ ভেঙে দিল, এবং এই নিয়ে যখন হচ্ছে যে বেরিয়ে তো প্রতিবাদ করার কোনো জায়গা নেই, তাহলে কারণ দ্রুততার সঙ্গে আমাদের দরজা জানলাম। প্রশাসনের ভূমিকা বড়বাবুকে আমি জানালাম বিষয়টা, বড়বাবু বললেন দেখছি। বিরোধীদের আরও অভিযোগ, স্কুটিনি পর্বে তাদের বিডিও অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রস্তাবক আমরা এখানে নিয়ে এসে হাজির করি, কিন্তু তৃণমূলের একদম ব্যাংক ভয়ঙ্কর বাহিনী যারা হকি স্টিক, লাঠি, ফাটি নিয়ে এটিতে দাঁড়িয়ে থাকে, তারা হচ্ছে আমাদের বেধড়ক মারধর করে তাড়িয়ে দেয় এবং কাউকে ঢুকতে দেয় না। আমরা পুলিশ প্রশাসনকেও ফোন করি, পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করে না। তারপরে আমরা এসে কয়েকজন বাকিদের সরিয়ে দিই, বা আমরা কয়েকজন যখন কমের বন্ধুচরণ লাহা এবং দীপা লাহার বাড়ি সম্পর্কে সে বিনয় কুমারের মেয়ের বাড়ি, এটা
তার বাড়িতে যখন আমরা আছি তখন দেখলাম বেধরক ইট বৃষ্টি এবং এই বাড়িকে অ্যাটাক করে এবং ভাঙচুর শুরু করে। এমতো অবস্থায় পুলিশের সাহায্য চেয়েও পুলিশ কোনো রকম সাহায্য করেন। এই যে ভয়ঙ্করতা চলছে গোটা রাজ্যে তার নমুনা আমরা এখানে দেখলাম এবং সাধারণ মানুষও দেখছি, ফলে বিরোধী শূন্য করার জন্য সেটা করছে। এবং আমি যা খবর পেলাম যেহেতু আমরা সমস্ত ফর্ম সঠিক ফিল আপ করেছিলাম কিন্তু যেহেতু ক্যান্ডিডেট বা প্রস্তাবক যায়নি, অথচ আইন বিরুদ্ধভাবে সেই সব ফর্ম ক্যান্সেল করানো হচ্ছে, ভিতরে তৃণমূল এবং প্রশাসন যোগ সাজেস করছে। কী হয়েছিল? হ্যাঁ, কী হয়েছিল? হয়েছিল বলতে ওখানে সবাইকে বার করে দিচ্ছে যারা আছে শাসক গোষ্ঠীর লোকজন, মানে স্কুল নিতে থাকতে দিচ্ছে না। আচ্ছা, কোনো ঝামেলা বা কোনো কিছু হয়েছিল? ঝামেলা কী হবে, ভিতরে ঢুকে যায় যেটা হয় ওরা লাঠি সুতা চালাচ্ছে। আপনি বলছেন আপনাকে মারতে গেছিল, কারা মারতে গেছিল? চেনা মুশকিল, সবাই তো ওদেরই। আপনাদের মেরেছে? যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান মেমারি তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি আব্দুল হাকিম। তার দাবি, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা মিথ্যা অভিযোগ করছে। সিপিএম যে 34 বছর যে রাজ করেছিল সেই রাজটা ওরা ভাবছে যে এখন আমাদের আছে, কিন্তু সেখানে সিপিএমের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তারা সেখানে জমায়েত হয়েছে এবং একে একে তাদের যে আজকে শুনানি হচ্ছে সেই শুনানিতে তারা অংশগ্রহণ করেছে। কোনো রকম কারো বাড়িতে ইটপাটকেল কিংবা কোনো রকম ক্ষতির ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বলতে চাইছেন, কারণ ওরা পাইপ তলায় মাটি হারিয়ে ফেলেছে, সেই মাটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে মিথ্যা তৃণমূলের নামে, মানে অপপ্রচার চালিয়ে। বিরোধীদের পক্ষ থেকে শুধুমাত্র সিপিএম নয় কিন্তু বিরোধীদের অন্যান্য দলগুলির পক্ষ থেকেও কিন্তু অভিযোগ আসছে যে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আজকে সকালেও কিছু ঘটনা ঘটে গেছে যেখানে মারধর পর্যন্ত হয়েছে, এরকমও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ আসছে। এই বিষয়ে বিরোধীরা যেটা বলছেন, তাহলে যদি যখন নমিনেশন ফাইল হচ্ছিল সেই নমিনেশন ফাইলের সময় তাহলে যদি শাসক দল বিরোধীদের নমিনেশন ফাইল করতে না দিত তাহলে তারা কী করে নমিনেশনগুলো ফাইল করলো এবং বিরোধী দলগুলো কী করে নমিনেশন ফাইল করেছে সেটা তাদের কাছ থেকে আপনারা জানতে চাইবেন। কারণ যখন নমিনেশন ফাইল করতে দেওয়া হয়েছে, গণতন্ত্রও আমরা মেনে চলি, আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, আমরা মা মাটি মানুষের আদর্শে অনুপ্রাণিত, আমরা কখনো তাদের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া কিংবা বিরূপ মনোভাব নিয়ে আমরা রাজনীতি করি না এবং তাদেরকে কোনো রকম বাধা সৃষ্টি করা হয়নি। তাহলে বিরোধীদের যে অভিযোগগুলো রয়েছে আপনারা বলছেন বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, তাই তো? একদম ভিত্তিহীন, একদম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আব্দুল হাকিম, আমি মেমারি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। ধন্যবাদ আপনাকে। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি এবং খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের সমস্ত আসনের স্ক্রুটিনি চলল বুধবার। খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলে স্ক্রুটিনি পর্ব। একটি নির্দল প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সেটি বাতিল হয়ে যায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে সোমবার, স্ক্রুটিনির কাজ চলল বুধবার। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলল স্ক্রুটিনির কাজ। এদিন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সমস্ত আসনের স্ক্রুটিনির কাজ চলল। একটা বাদে সবকটি মনোনয়নই গ্রাহ্য হয়। কৈয়র গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর সংসদে নির্দল প্রার্থীর মনোনয়ন ত্রুটি থাকার কারণে সেটি বাতিল হয়ে যায়। আজকে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সমস্ত আসনেই স্ক্রুটিনি ছিল। আজকে 11 তারিখে সেই সমস্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সমস্ত মনোনয়নপত্র আজকে স্ক্রুটিনির ডেট ছিল এবং স্ক্রুটিনিতে একটা ছাড়া প্রায় সবারই মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। একটা বাদ গেছে শিডিউল সার্টিফিকেট না থাকার জন্য একটা স্ক্রুটিনিতে একটা বাতিল হয়েছে। কোন দল কিছু জানেন? ওটা নির্দল, ওটা কৈয়র গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর সংসদের শিডিউল সার্টিফিকেট জমা পড়েনি, সেটার জন্য আজকে 7 নম্বর সংসদের নির্দল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। টোটাল ব্লকে একটাই বাতিল হয়েছে। স্ক্রুটিনি উপলক্ষে শাসক দলের কর্মীরাও সেদিন উপস্থিত ছিলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অজয় প্রামাণিকের স্মরণসভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন স্মরণসভাটি অনুষ্ঠিত হয় মিঠাপুকুর নাগরিক কমিটির অফিসের সম্মুখে। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অজয় প্রামাণিকের স্মরণসভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় 29 নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর নাগরিক কমিটির অফিসের সম্মুখে।
স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। এদিন প্রয়াত অজয় প্রামাণিকের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি আগত প্রতিনিধিবৃন্দ প্রয়াত কর্মীর স্মৃতিচারণ করেন জনসমক্ষে। অত্যন্ত সরল সাদা সিধে এবং রাজনৈতিক জীবনে অত্যন্ত ডিসিপ্লিন ছিল। 2004 সাল আমাদের দলের দুর্দিন একমাত্র এমপি মমতা ব্যানার্জি, তিনি দীঘাতে সম্মেলন ডাকলেন, আমাদের যাওয়ার ইচ্ছা নেই। অজয় 3 দিন ধরে বলছে না যেতে হবে, জানান দলের দুর্দিনের পিছু হাঁটলে যাবে না। আমরা পৌঁছলাম দীঘাতে, তার মধ্যে একটা মানসিক দৃঢ়তা ছিল। সে 24 ঘন্টা পার্টির কাজ করতো, আমরা তোটা করতাম না। আমাদেরকে টেনে টেনে নিয়ে যেত, জামালপুর ছিল তার একটা কর্মক্ষেত্র। 3 দিন 4 দিন আগে থেকে খুদুদাকে বলতো, খুদা জামালপুর যেতে হবে, একটা মিটিং আছে, না তোমায় যেতে হবে, অরূপ তোমায় যেতে হবে। একটা ভাঙা অ্যাম্বাসাডার নিয়ে আমাদের সবাইকে তুলে এসে জামালপুরে পৌঁছতো। আজকে সত্যি অজয় বেঁচে থাকলে এমএলএ হতো কি এমপি হতো আমি বলতে পারবো না, কিন্তু একটা মানুষের মনের শান্তি হতো, কারণ তার রাজনৈতিক লড়াইয়ে শান্তি সে দেখে দিতে পারে। স্মরণ সভা উপলক্ষে বহু জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষেরও সমাগম হয়। কর্মসূচিকে যথাযথভাবে রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মঙ্গলকোটে তৃণমূল কর্মীরা গোটা ব্লকে প্রায় সব দেওয়ালে প্রচারের জন্য চুন দেওয়ার কাজ শেষ করেছিল, কিন্তু বিরোধী শূন্য হওয়ায় সেগুলিতে এখন বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হবে। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরই মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোটা ব্লক জুড়ে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করে দেন। প্রতিটি কর্মী আশা করেছিল কার্টুন, কবিতা ও ছড়ায় দেওয়ালগুলি ভরিয়ে তুলবে, কিন্তু গোটা মঙ্গলকোটে প্রায় বিরোধী শূন্য হয়ে যাওয়ায় দেওয়াল লেখার কাজ বন্ধ হয়ে গেল। বাংলার দামাল ছেলে অনুব্রত মন্ডল জিন্দাবাদ, মঙ্গলকোটের দামাল ছেলে অপূর্ব চৌধুরী জিন্দাবাদ, পলসোনার সভাপতি পলাশ মন্ডল জিন্দাবাদ। আমরা দেওয়াল লিখন শুরু করেছিলাম পলসোনা গ্রামে, তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা দেয়াল লিখন শুরু করেছিলাম, কিন্তু আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছি। আমাদের জেলা পরিষদের প্রার্থী ছিল পূর্ণিমা দাস এবং জেলা পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিল সুমিতা ভট্টাচার্য এবং পঞ্চায়েতের প্রার্থী ছিল আশিস মণ্ডল। এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করেছি, সেই জন্য আমরা আজ থেকে আর দেয়াল লিখন বন্ধ করে দিলাম। সমস্ত দেয়ালে চুনকাম হয়ে গিয়েছিলো, বর্তমানে আর ইয়ে আমরা দেয়াল লিখবো না, সেই ইয়ে করি। আজকে আমরা সমস্ত পত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আমাদের পার্টি অফিসে ঢুকছি। কতটা খুশি আপনারা সমর্থন? আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা সমস্তই খুশি, গ্রামবাসীরাও খুশি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম থেকে কোনো প্রার্থী এমনিতেই তারা দাঁড়ায়নি, বলেছে উন্নয়ন ভালো হচ্ছে বলে তারা বলেছে আমরা আর কোনো প্রার্থী দেবো না, সেই জন্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বী। যেহেতু দেওয়ালে চুন করা হয়ে গিয়েছিল, তাই ওই দেওয়ালগুলিতে মানুষকে ধন্যবাদ জানিয়ে লেখন হবে। ছিলাম যাতে সব দলই নমিনেশন করুক, তার প্রমাণ আপনারা দেখেছেন যে আমাদের মঙ্গলকোটের সাংগঠনিক সভাপতি মাননীয় অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমাদের নির্বাচন ঘোষণার আগেই কিন্তু সমস্ত দেয়াল কিন্তু চুন দেওয়া থেকে শুরু করে সব রকম কাজকর্ম আমাদের সম্পূর্ণ হয়েছিল। কিন্তু আমাদের আক্ষেপ বা মঙ্গলকোটের মানুষের এখন মনে একটা ইয়ে জেগেছে যে আমরা চুন দিলাম কিন্তু দেয়ালটা লিখতে পেলাম না। তার কারণ হচ্ছে এখানকার মঙ্গলকোটের মানুষ তারা দুহাত তুলে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে, যার ফলে এখানে প্রত্যেকটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসে পায়। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়নের কথা লিখনের মাধ্যমে তুলে ধরা হবে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জামালপুরে চলল স্কুটিনি পর্বের কাজ। জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলে এই স্কুটিনি পর্ব। শাসক দলের কর্মীদের দেখা গেলেও বিরোধীদের এদিন দেখা মেলেনি। পঞ্চায়েত ভোটের স্কুটিনি পর্ব ছিল বুধবার। এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে স্কুটিনি পর্ব অনুষ্ঠিত হয়। যে সমস্ত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা এদিনের স্কুটিনি পর্বে উপস্থিত ছিলেন। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। মনে হয়
যদিও জামালপুরের পঞ্চায়েতের বিভিন্ন আসনে বিরোধী দল মনোনয়নপত্র জমা দেয়নি, অনেকগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। পঞ্চায়েত নির্বাচনের স্ক্রুটিনি পর্ব চলল মঙ্গলকোট ব্লকে, কোনো নমিনেশন বাতিল হয়নি। কর্মসূচি ঘিরে অবশ্য কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বুধবার ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে এদিন স্ক্রুটিনি পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হলো। 15টি অঞ্চলে যে সমস্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আজ তারা উপস্থিত ছিলেন। গত বছর কি আপনি প্রার্থী ছিলেন? কিসে ছিলেন? এবছর আজ কোথায় এসেছেন? কী ছিল আজকে, কেমন হলো? আপনার কি বিরোধী প্রার্থী কেউ দিয়েছে আপনার ইচ্ছে? এদিন কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। পঞ্চায়েত সমিতি যে নমিনেশন করেছিল সেই নমিনেশন পেপার কোর্ডিনেটেড সেই কেমন হচ্ছে? ভালো হচ্ছে। হ্যাঁ, ছেলেরা সব সচেতনভাবে এখানে এসছে। আপনি তো ফের এই বছর প্রার্থী হয়েছেন? হ্যাঁ, দ্বিতীয় রয়েছে। আপনি বললেন স্কুটিনি, আপনি করতে এসছেন? আমি হ্যাঁ স্কুটিনিতে এসেছি। বিরতি শূন্য থাকায় স্ক্রুটিনি পর্ব শান্তিপূর্ণভাবেই হয়েছে। বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল জানান, যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখনই সঠিকভাবে তাদের দলীয় কর্মীরা মনোনয়নপত্র পূরণ করেছিল। এই পঞ্চায়েত ইলেকশনের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি দুটো আমাদের স্ক্রুটিনি চলছে। এখনো পর্যন্ত যা স্ক্রুটিনি রিপোর্ট তাতে আমাদের কোনো ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়েনি। কারণ আমরা যখন এটা জমা দিয়েছিলাম তখন আমরা পরিষ্কার একদম যেভাবে করতে হয় একদম নিখুঁতভাবে দুবার তিনবার করে আমরা খুঁটিনাটি দেখে তার সমর্থক প্রস্তাবক নিয়ে একদম জমা দিয়েছি। তাতে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই বাতিল হয়নি। কেমন হচ্ছে স্ক্রুটিনি? খুবই ভালো হচ্ছে, কারণ যেহেতু বিরোধী কেউ জমা দেয়নি, হ্যাঁ সেইহেতু স্ক্রুটিনি আমরা নিখুঁতভাবে একবারে নিজেরা বসে থেকে স্ক্রুটিনি করে নিয়েছি। কর্মীদের মধ্যে আনন্দ? কর্মীদের মধ্যে বিপুল আনন্দ উদ্দীপনা চলছে, যেহেতু বিরোধী জমা দেয়নি। হ্যাঁ, কোথাও কোথাও কর্মীরা নিজেরাই আবির খেলা আবির মাখা আনন্দে উৎসবে মেতে উঠেছে। হ্যাঁ, যে আপনি এবছর নমিনেশন করেছিলেন? হ্যাঁ, আমি এবার নমিনেশন করেছি। হ্যাঁ, স্ক্রুটিনি হলো আমার, আমি মঙ্গলকোট পিএস 12 নম্বর থেকে আমি ক্যান্ডিডেট হয়েছি। এদিন মঙ্গলকোট ব্লক চত্বরে শাসক দলের ভিড় উপচে পড়ে। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা। শেয়ারাবাজার রহমানিয়া আলামিন মিশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ায় খুশি সংবর্ধনা প্রাপক পড়ুয়ারা। ফেয়ারওয়েল প্রোগ্রাম অফ এইচএস এক্সামিনিস অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শেয়ারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের ক্যাম্পাসে। শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে 19 জন পড়ুয়াকে এদিন সংবর্ধনা জানানো হয়। দ্বাদশ শ্রেণীর প্রথম ব্যাচদেরই সংবর্ধনা জানানো হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য পড়ুয়াদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ায় খুশি সংবর্ধনা প্রাপক পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে
ওই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো খামতি ছিল না। আমাদের দশম শ্রেণীর যে উচ্চ মাধ্যমিক দশম বুঝি দ্বাদশ উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার আজকে ছেলেদের লাস্ট দিন। আমাদের এখানে আর্টস সায়েন্স কমার্স কমার্স বলছি আর্টস সায়েন্স বায়ো সায়েন্স এই তিনটে ডিপার্টমেন্টই আছে। এই তিনটে ডিপার্টমেন্টের আমাদের মোট ১৯টা ছেলে ছিল, সেই ১৯টা ছেলে আর পরীক্ষা দিয়েছে। এদের আমরা ২০১৩ সালে নিয়েছিলাম, অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আজ দীর্ঘ পাঁচ বছর এরা এখানে পড়াশোনা করলো, করার পর আজ ১২ পরীক্ষা দিয়ে আজকে নিজের বাড়ি চলে যাচ্ছে। এরপরে পরবর্তী জীবনে ওরা কলেজে কি যে যে পেশায় যেতে চায় সেই পেশায় তারা যায়। কোথায় হলো এটা? এটা শেয়ালাবাজার রহমানিয়া আলমিন মিশন। আমাদের ২০১৩ সালে পথ চলা শুরু, প্রথম ৫-৮ ছিল, তারপর আস্তে আস্তে ১৯-১১-১২ হয়েছে। এবছর ১২ প্রথম ব্যাচ পরীক্ষা দিল। পাঁচ বছর পর আজকে ওদেরকে বিদায় সম্বর্ধনা দিলেন, কেমন লাগছে? কী মনে হচ্ছে? খুবই মানে ভারাক্রান্ত লাগছে, কারণ এই ছেলেগুলো আমাদের একেবারে প্রথম জীবনের ছেলে, প্রথম এসছে এরা মিশনে। এদিকে নিয়ে আমরা প্রথম নাড়াচাড়া করেছি, এরাই প্রথম আমাদের ২০১৬ সালে প্রথম মাধ্যমিক দিয়েছে, সেখানে রেজাল্ট এদের খুবই ভালো হয়েছিল। আমরা খুব ভালো ছেলে নিতে পারিনি, কিন্তু যে ছেলেগুলোকে নিয়েছিলাম তাদের রেজাল্ট দেখার মতো রেজাল্ট করেছিল। প্রত্যেকেই প্রায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, স্টারও পেয়েছে, ফেল কেউ করেনি, আর দু চারটে সেকেন্ড ডিভিশন পেয়েছে। শেয়ারাবাজার থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ১৬ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় গাজন উৎসবের সূচনা হলো। উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এই গাজন চলবে পাঁচ দিন ধরে, অসংখ্য ভক্তের সমাগম ঘটে এদিন। মহাসমারোহের সূচনা হলো গাজন উৎসবের। মঙ্গলবার ১৬ নম্বর ওয়ার্ডে তেলিপুকুর এলাকায় কালাচাঁদ শিবতলায় গাজন উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস ও ওই ওয়ার্ডের পুরমাতা আলপনা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় প্রতি বছরই এই গাজন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, পাঁচ দিন ধরে চলবে এই উৎসব। এইখানে প্রতি বছরই গাজন হয়, সেই গাজন আজকে এখানে প্রথম দিন উদ্বোধন হলো। সেই উদ্বোধন করলেন আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি মহারাজ। আমি এসেছি, আমাদের বিশিষ্ট সমাজসেবী আশীষ বিশ্বাস আছে, আমাদের কাউন্সিলর মাননীয় আলপনা হালদার, সভাপতি এই গাজন কমিটির শিশির হালদার, বিশিষ্ট সমাজসেবী রাজবিহারী হালদার এবং প্রসাদ আমাদের সুহীল দত্ত সবাই এখানে রয়েছে। কয়েকদিন ধরেই এই গাজন এখানে চলবে, প্রতি বছরই খুব সুন্দর অনুষ্ঠান হয়। আমরা প্রতিবারই এখানে আমন্ত্রিত, এবারও আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসেছি। এই অনুষ্ঠানে এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা করে গেলাম, কয়েকদিন ধরে চলবে। আমরা সবার কাছে আবেদন করে গেলাম সুন্দরভাবে যাতে অনুষ্ঠানগুলো প্রতিদিন শেষ হয়। গাজন উৎসব উপলক্ষে একটি মেলারও আয়োজন করেছে উদ্যোক্তারা। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। আমাদের কালাচাঁদ বা গাজন কমিটির পক্ষ থেকে প্রতি বছর এখানে গাজন উৎসব শুরু হলো। কদিন ধরবে মানে প্রোগ্রাম? পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয়। গাজন উৎসবের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে চলছে গাজন উৎসব, একই চিত্র ফুটে উঠল কাটোয়া থেকে দাঁইহাট সর্বত্রই। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তরা আরাধনা চালায়। চৈত্র মাস মানেই গাজন উৎসব। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রাজ্য জুড়ে শুরু হয়েছে গাজন উৎসব। অন্যান্য জায়গার সাথে সাথে দাঁইহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও অনুষ্ঠিত হলো গাজন উৎসব। উৎসব উপলক্ষে ভক্তরা সন্ন্যাস ধর্ম পালন করেন। গাজন উৎসব ঘিরে মানুষজনের মধ্যে উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। রাজা কীর্তিচাঁদ, কীর্তিচাঁদের বাবা হচ্ছে জগৎরাম। রীতিহাট এই হরগৌরী মন্দিরটা স্থাপন করেছে আজ ৩০০ বছর আগে। আমরা এইটা এখন গ্রামবাসী সবাই মিলে এইটা আমরা পরিচালনা করছি। আমরা চৈত্র মাসে এইটা শিবের গাজন হিসেবে আমরা এইটা পরিচালনা করি। পরগনার অন্তর্গত দাঁইহাটের পার্শ্ববর্তী গ্রাম বিকিহাটে
1702 থেকে 1740 খ্রিস্টাব্দের সমসাময়িক সময়ে বর্তমানের মহারাজ কীর্তিচন্দ্র হরগৌরী মূর্তি প্রতিষ্ঠা করেন। এই মূর্তি সেই সময় মহাসমাদরে পূজিত হতো। বর্তমানে ইন্দ্রেশ্বর ঘাটের ধারে সাদামাটা এক ছোট্ট পাকা ঘরে অতি সাধারণভাবে রক্ষিত আছে। মূর্তিটিও অবক্ষয়ের পথে। গ্রামের মানুষ চৈত্র সংক্রান্তির গাজন উৎসব পালন করেন এই হরগৌরী মূর্তিকে ঘিরে। সাধারণত চৈত্র সংক্রান্তির গাজন শিবলিঙ্গকে ঘিরেই উদযাপিত হয়। হরগৌরীর মূর্তি ঘিরে গাজন উৎসব বিরল। এই মূর্তি ও মন্দিরের সংরক্ষণ প্রয়োজন ইতিহাসের স্বার্থে। অপরদিকে কাটোয়ার সিঙ্গি গ্রামেও গাজন উৎসব পরিলক্ষিত হয়। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তের সমাগম ঘটে। রীতিনীতি মেনে ধুমধাম সহকারে চলে ধর্মীয় এই উৎসব। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়ার ঘোড়ানাচ গ্রামে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও চৈত্র মাসের শেষ মঙ্গলবার পূজিত হন দেবী। দেবী আরাধনা ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার। পুজোটি অনুষ্ঠিত হয় কাটোয়ার ঘোড়ানাচ গ্রামে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও চৈত্র মাসের শেষ মঙ্গলবার পূজিত হন দেবী। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। গ্রামের মানুষের মঙ্গলার্থেই এই রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হয়। ঘোড়ানাচ চড়কতলা পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দেবী আরাধনা। রীতি মেনে রাত্রিতে পুজো হওয়ার পর দেবীকে বিসর্জন দেওয়া হয়। কাটোয়ার 2 নম্বর ব্লকে জগদানপুর অঞ্চলের ঘোড়ানাচ পূর্বপাড়া রক্ষা কালী পূজার্থে এটা আয়োজন করা হয়েছে। আচ্ছা, এই রক্ষা কালী পুজো এখানে কেন হচ্ছে? কেন হচ্ছে? গ্রামের মঙ্গল কামনার জন্য এই রক্ষা কালীটা পুজো করা হয়। কোন তিথি ধরে হয়? এটা হচ্ছে পৃথিবীর শনি মঙ্গলবার হয়, চৈত্র মাসের শেষে শনি কিংবা মঙ্গলবারে, শনি মঙ্গলবারে এই পুজোটা করা হয়। যদি কোনো অসুবিধা থাকলে কেউ মঙ্গলবারে করে, কেউ শনিবারে করে। এখানে মঙ্গলবারই হয়? এখানে মঙ্গলবারই হয়। আচ্ছা, এই পুজো পর এই প্রতিমা সূর্যোদয়ের আগে বিসর্জন হবে না ভোরবেলায় হবে? ভোরবেলায় হবে। আচ্ছা, এই পুজোর কি নিয়মকানুন একটু? নিয়মকানুন বলতে আমাদের গ্রামে ধরো কোনো অমঙ্গলের জন্য এই পুজোটাকে আমরা আবির্ভাব করেছিলাম, ব্রাহ্মণ সমাজ থেকে এই পুজোটাকে স্থিতি করেছিল, অর্থাৎ গ্রামের শেষ প্রান্তে এই পুজোটা হয়। এই রক্ষা কালী মায়ের কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটা চৈত্র মাস হয়, যেমন শীতলা পুজো চৈত্র মাস হয়, গ্রামের সকলের মঙ্গলের জন্য এই রক্ষা কালী পুজো করা হয়। এই মায়ের কি ফলমূল প্রসাদ? ফলমূল বলতে গোটা ফল, পাঁচ রকম বিভিন্ন ফলমূল দিয়ে আমরা পুজো করি, এবং এখানে একটা মহোৎসব হতো, বিশেষ কারণের জন্য এই মহোৎসবটা বন্ধ হয়ে গেছে। সারাদিন গ্রামের মহিলারা উপোস করে রাত্রিতে দণ্ডি খাটে সংসারের মঙ্গলের জন্য। এখানে আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবার রক্ষা কালী পুজো হয়। এই পুজোর কিভাবে আপনারা পালন করছেন? আমরা সারাদিন সকাল থেকে উপোসীরা, অনেক উপোসই আছে, অনেকের আয়োজনে এই কাজটি হয়। আর সন্ধ্যাবেলায় মহিষমশাই এসে আমাদের সমস্ত ঠাকুরকে সাজানো হয়। ঠাকুরের অনেক গয়না আছে, গয়না দিয়ে মাকে সাজানো হয়। তারপর আমাদের পাশে একটা পুকুর আছে, ষষ্ঠী পুকুর বলে, সেখান থেকে সব উপোসীরা দণ্ডি খেতে আসে। দণ্ডি খেতে এসে তারপরে ঘট ধরে নিয়ে ঘট বসিয়ে মায়ের পুজো আরম্ভ হয়। এই পুজো আপনাদের কতদিন ধরে চলছে? আমাদের প্রায় 24 বছর হলো, সামনের বার 25 বছর পূর্ণ হবে। কালী পুজো কী? কালী রক্ষা কালী। কীভাবে, কোন তিথিতে হয়? চৈত্র মাসের শেষ মঙ্গলবার। কত বছর ধরে হচ্ছে? 26 বছর। এখানে রক্ষা কালী পুজো ছাড়া আর কী কী পুজো হয়? শিব পুজো, শনি পুজো, সরস্বতী পুজো, মা দুর্গা, হরি মন্দির, হরি পুজো। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। মঙ্গলকোট পঞ্চায়েতের খুয়োবাপুর গ্রামের যে রাস্তাটি বাদশাহী রাস্তা এসে মিশেছে,
সেই রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। রাস্তাটি প্রায় 3 কিলোমিটার লম্বা। পঞ্চায়েতের উদ্যোগে রাস্তাটি ঢালাই করা হয়েছে। সাধারণ গ্রামবাসীরা এই ঢালাই রাস্তা হওয়ায় খুশি। দীর্ঘ প্রায় 40 বছর ধরে বহু কষ্টের মধ্যে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেছে। বর্তমান সরকারের আমলে এই রাস্তা তৈরি হওয়ায় গ্রামের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। রাস্তা পথ খুব খুব ভালো। আগে কি সমস্যা হতো? আগে গাড়ি যেত না ঠিক মতন, পঞ্চায়েত ওই শ্রীমন্ত সরকার থাকতে, হ্যাঁ কোনো কিছু পায়নি, এখন টিএমস সব কিছু পেয়েছে। রাস্তাটা কি কতটা থেকে কতটা হয়েছে? বাবুদের খামার থেকে আমাদের বাবুদের গ্রাম থেকে আমাদের পাকা রাস্তা। কতটা খুশি আপনারা? অনেক খুশি, অনেক খুশি। কোন অঞ্চল আপনাদের? মঙ্গলকোট অঞ্চল। মঙ্গলকোট থেকে প্রতীকীর দাস বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শ্রেণী পর্ব ঘিরে অশান্ত হয়ে উঠল মেমারি। এ ব্যাপারে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। খণ্ডকোষ পঞ্চায়েত সমিতি ও খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের একটি নির্দল প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সেটি বাতিল হয়ে যায়। বর্তমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অজয় প্রামাণিকের স্মরণ সভা অনুষ্ঠিত হল বুধবার। মঙ্গলকোট বিরোধী শূন্য হওয়ায় আপাতত দেওয়ালে প্রচারের পরিবর্তে চলছে বিভিন্ন উন্নয়ন তুলে ধরার কাজ। জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলল স্কুটিনি পর্ব। শেয়ারাবাজার রহমানিয়া আলামিন মিশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার। 16 নম্বর ওয়ার্ড তেলিপুকুর এলাকায় গাজন উৎসবের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।